হ্যালো ভিউয়ার্স, আবার আপনাদেরকে স্বাগত আমাদের এই চ্যানেলে। পেপাল এর জুম সার্ভিস উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ জয়। ইন্টারনেট ভিত্তিক বিশ্বের বৃহত্তম পেমেন্ট কোম্পানি পেপাল এর ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস জুম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 19 অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেপাল এর এই সেবার উদ্বোধন করেন তিনি। এই সময় তিনি বলেন, বাংলাদেশের নীতির কারণে এই দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর পরিমাণ নির্দিষ্ট, তবে ভবিষ্যতে দেশের অর্থনীতি আরো ভালো হলে, অবস্থান তৈরি হলে এই সুযোগ আরো উন্মুক্ত হবে। জুম সেবা চালু হওয়ার ফলে এখন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যে কোনো পরিমাণ অর্থ পাঠানো যাবে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্প কর্তৃক সারা দেশে পরিচালিত প্রফেশনাল আউটসোর্সিং ট্রেনিং এর 2000 প্রশিক্ষণার্থী অংশ নেন। উল্লেখ্য, বিশ্বের 203টি দেশে পেপাল সেবা চালু রয়েছে। পেপাল 203টি দেশে চালু থাকলেও এর মধ্যে 29টি দেশে পেপালের পূর্ণাঙ্গ সেবা চালু রয়েছে এবং 103টি দেশে শুধু ইনবাউন্ড সেবা চালু রয়েছে। দেশে 9টি ব্যাংক পেপালের জুম সার্ভিস সেবা প্রাথমিকভাবে চালু করছে। তো দেশের ইন্টারনেট ভিত্তিক পেমেন্ট ক্ষেত্রে বাংলাদেশে আরও একটি মাইল ফলক যুক্ত হলো বলে অভিহিত করেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এখন দেখা যাক এই পরিমাণ সার্ভিস নিয়ে বাংলাদেশ কতটুকু এগিয়ে যায় এবং আউটসোর্সিং এর ক্ষেত্রে তা কতটুকু উপকার আসে। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওগুলো লাইক ওয়েতে কমেন্টস করুন।